হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কোনো রোগী কিন্তু বিনা সংকেত বা লক্ষণ ছাড়া ঝুপ করে হয় না কিন্তু নিজেদের অনভিজ্ঞতার কারণে আমরা সেগুলিকে উপলব্ধি করতে পারি না তাই সতর্কও হতে পারি না ফলে ঠিক চিকিৎসার অভাবে বিপদে পড়তে হয় হার্ট অ্যাটাকও ঠিক তেমনি একটা রোগ হার্ট অ্যাটাক হওয়ার আগে বেশ কয়েকটি লক্ষণ দেখতে পাওয়াই যায় সেগুলিকে গুরুত্ব না দেওয়ার কারণেই সমস্যা জটিল থেকে জটিলতর হয় পুরুষদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যে অতি সাধারণ লক্ষণগুলি দেখা যায় সেগুলি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় যেমন এক ক্লান্তি যদি খুব ক্লান্তি বোধ হয় সেটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা উপসর্গ ভালো ঘুমের পরেও রোজ সাধারণ কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে আগাম সচেতন হন কারণ হৃদয়ের পেশি আর কপাটিগুলো ঠিকমতো রক্ত পাম্প আর সরবরাহ করতে পারছে না ফলে গোটা শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক হচ্ছে না তাই অক্সিজেনও ছড়াতে পারছে না তাই ক্লান্তি বোধ হয় এটা বেড়ে গেলে হার্ট টান পায়ে বা পেছনের দিকে শিরায় টান ধরে হাতে সমস্যা হয় বা চিন করে এই ধরনের টান ধরার কারণ হল ওই অংশে শিরা উপশিরায় রক্ত চলাচল ঠিক হচ্ছে না তার কারণ হৃদয়েও রক্তের চলাচলে বাধা পাচ্ছে তাই শরীরের সর্বত্র রক্ত ঠিকমতো পৌঁছাচ্ছে না এরও ফলাফল হার্ট অ্যাটাক তিন নাক টাকা নাক টাকার সমস্যাটা মজাদার ব্যাপার মনে হলেও এটা কিন্তু মোটেও মজাদার নয় এর মধ্যেই লুকিয়ে আছে হৃদরোগের সংকেত এতে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বৃদ্ধি পায় তার হৃদয়ের উপর চাপ ফেলে তা হার্ট অ্যাটাকের পথে ঠেলে দেয় চার বুকের ব্যথা খুব সাধারণ আর পরিচিত সমস্যা বুকের ব্যথা একটু মানসিক চাপের সময় যদি বুকের ব্যথা শুরু হয় সেই ব্যথা হাত ঘাড় মাথা ইত্যাদির দিকে ক্রমশ ছড়িয়ে পড়ে তাহলে জানবেন হৃদয়ের রোগ বাসা বাড়ছে হৃদয়ে কাজ করার গতি কমছে এটাই হার্ট অ্যাটাকে চেহারা নিতে পারে তাই হৃদয়কে সচল করতে হবে হৃদ সঞ্চালনের গতি বাড়াতে হবে পাঁচ হজমের সমস্যা প্রায় দিনেই হজমের সমস্যা হয় তা হলেও সচেতন হন কারণ গ্যা টেস্টাইনের শিরা উপশিরাগুলির সঙ্গে হৃদয়ের শিরা উপশিরা তাই হৃদয়ের কোনো সমস্যা তৈরি হলে তার প্রভাব পড়ে পাকস্থলিতেও ফলে পাকস্থলীর স্বাভাবিক কাজ ব্যাহত হয় তাই সুস্থ হাট তাই হাট সুস্থ রাখতে এই উপসর্গেওকের পরামর্শ নেওয়া উচিত পাঁচ হজমের সমস্যা প্রায় দিনেই হজমের সমস্যা হয় তা হলেও সচেতন হন কারণ গ্যা স্টোইন টেস্টাইনের শিরা উপশিরাগুলির সঙ্গে হৃদয়ের শিরা উপশিরার সংযোগ রয়েছে তাই হৃদয়ে কোনো সমস্যা তৈরি হলে তার প্রভাব পড়ে পাকস্থলিতেও ফলে পাকস্থলীর স্বাভাবিক কাজ ব্যাহত হয় তাই হার্ট সুস্থ রাখতে এই উপসর্গেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত